বিদেশ সফর থেকে ফিরে লোকসভা নির্বাচনের রোড ম্যাপ বানাতে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাতে দলের শীর্ষ নেতৃত্বদের নিয়ে বৈঠকে বসেন তিনি। প্রধানমন্ত্রীর বাসভবনে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ, জেপি নাড্ডা, বিএল সন্তোষ সহ একাধিক বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রায় 5 ঘণ্টা ধরে চলে এই বৈঠক। এই বৈঠকে দলের সাংগঠনিক কার্যকলাপ এবং নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এরপরই জল্পনা শুরু হয়েছে ব্যাপক সাংগঠনিক রদ বদল হতে পারে বিজেপির অন্দরে। সূত্রের খবর, চলতি বছরে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে, অর্থাৎ মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, ছত্তিশগড়ে বিজেপির সংগঠনে বড় পরিবর্তন আনা হতে পারে। বদল করা হতে পারে কর্ণাটক এবং হিমাচল প্রদেশের বিজেপির সংগঠনকেও। সংশ্লিষ্ট রাজ্যগুলিতে রাজ্য সভাপতি, স্টেট ইনচার্জ সহ একাধিক পদে বড়সড় পরিবর্তন করা হতে পারে। এমনকি 2024 লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে মন্ত্রিসভাতেও রদ বদলের সম্ভাবনা রয়েছে। এ নিয়ে জল্পনা তুঙ্গে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সাংগঠনিক রদ বদল নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব স্তরে আলোচনা চলছে। জুন মাসের তৃতীয় সপ্তাহে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এছাড়া জুনের 6, 7 এবং 8 তারিখ টানা 3 দিন দলের বর্তমান পরিস্থিতি এবং সম্ভাব্য সাংগঠনিক পরিবর্তন নিয়ে প্রথম পর্যায়ের বৈঠক করেছিলেন অমিত শাহ, জেপি নাড্ডা এবং বিএল সন্তোষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।